যিনি মাননীয় সংসদ সদস্য এই মন্তব্যটি করেছেন, তিনি হয়তো তার বিবেচনা বোধ বা যে কোনো একটা প্রেক্ষিত থেকেই করেছেন। প্রকল্পে ব্যয় বৃদ্ধি বা প্রকল্পে যথেষ্ট দুর্নীতি আছে এটিকে কিন্তু আসলে অস্বীকার করা যাবে না, এটি আছে। কিন্তু মানে প্রকল্পে 50-60% দুর্নীতি হয়ে যাচ্ছে, বাকি 20-30% মাত্র কাজ হচ্ছে, এই মানে বক্তব্যের সাথে আমি একমত নই। সেটি যদি হতো তাহলে কিন্তু বাংলাদেশে গত 14 বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অবিশ্বাস্য উন্নয়ন, আজকে হাতির ঝিলি বলেন বা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বলেন বা মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলো তো বৃহৎ আকারের কথা বলছি, কিন্তু গ্রামীণ অবকাঠামো উন্নয়নে যে অবিশ্বাস্য উন্নতি হয়েছে সেগুলো কিন্তু হওয়া সম্ভব ছিল। এখন অবশ্যই আরো ভালো হতে পারতো যদি এই দুর্নীতি, এবং যে বিষয়টি নিয়ে আজকে আপনি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন, যে অপচয় অপব্যয়, এটি অবশ্যই আমরা মনে করি একটি বড় রকমের সমস্যা। যেমন আপনি যে প্রকল্পটির কথা বারবার বলছিলেন, যে হাটি কুমরুল যে ইন্টার এক্সচেঞ্জের যে প্রকল্প, সেটি কিন্তু আসলে সিরাজগঞ্জে পড়ে, আমি সিরাজগঞ্জের একজন সংসদ সদস্য, এবং এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আমাদের শুধু সিরাজগঞ্জবাসী নয়, উত্তরবঙ্গের জন্য এবং ঢাকা থেকে সংযোগে একটি বড় রকমের উন্নতি হবে। এখন এই প্রকল্পটি কিন্তু আমাদের কাছে একটা ড্রিম প্রজেক্টের মতো। এই প্রকল্পে আপনি যে বললেন যে 1700 কোটি টাকা বোধহয় পরামর্শ দেওয়া হয়েছে, পরামর্শ, এটি তো আসলে সত্যিকার অর্থেই মানে একটি অবিশ্বাস্য অঙ্ক বলে আমার কাছে মনে হচ্ছে, যে পরামর্শকের পিছনে কেন 1700 কোটি টাকা খরচ করতে হবে। যেহেতু আমি নিজে একজন রাজনীতিবিদ, আমি তো আসলে মানে এর খুঁটিনাটি বিষয় হয়তো টেকনিক্যালিটি বুঝবো না, কিন্তু তারপরেও কোনো অবস্থাতেই পরামর্শকের পিছনে 1700 কোটি টাকা। আমাদের বিশ্বাস যে আপনি এটি এই বিষয়টি নিয়ে সংসদে আপনি আলোচনা করবেন কিংবা আর একটু বিশদভাবে জানার চেষ্টা করবেন। না, সেটি তো অবশ্যই আলোচনা করব, আলোচনা করব, এবং এটি তো যেহেতু আমার নিজের জেলায় প্রকল্প, সুতরাং সেখানে 1700 কোটি টাকা পরামর্শকের পিছনে ব্যয়টি অবশ্যই একটি বড় রকমের বিষয়। এখন এখানে আমি একটি বিষয় বলতে চাই, যে একজন মানে লেম্যান হিসেবেও যদি আমি বলি, যে এই যে বড় বড় প্রকল্পগুলো হয়, আমরা সবসময় দেখে এসেছি যে এখানে দেশি হোক বা বিদেশি হোক পরামর্শক থাকে, এবং পরামর্শকরা একটি বড় ফিস তারা নিয়ে যায়, এবং আমরা এরকমও কিন্তু দেখেছি যে বিদেশি যে বড় বড় সংস্থাগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, এডিবি, তারা যখন এই প্রকল্পগুলো নির্ধারণ করেন বা প্রকল্পগুলো ফান্ডিং করেন, এই প্রকল্পের পরামর্শক নাকি তারাই ঠিক করে দেন, এটাও আমরা জানি, বা এই প্রকল্পের পরামর্শক নির্ধারণ করার ক্ষেত্রে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এবং এই অভিযোগ কিন্তু অনেক সময় উঠেছে এই প্রকল্পের পিছনে তারা যে ঋণ দেন বা যে ফান্ডিং করেন সেখানে একটি বড় অংশ তাদের এই পরামর্শকরাই নিয়ে চলে যান, যারা থাকেন তাদের বেতন ভাতার পিছনে দেওয়া হয়। তো এক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই এটির ক্ষেত্রে একটি মানে স্ট্রিক্ট নিয়ম থাকতে হবে, যে প্রকল্পের এত শতাংশ সিলিং সর্বোচ্চ পরামর্শক নিতে পারবেন, এবং সেটিও আসলে এই যে প্রাক সম্ভাব্যতা বলেন বা যেটাই বলেন সেখানে এটি নির্ধারণ করা হবে। আবার দেখুন, এখানে এই যে প্রাক সম্ভাব্যতার যে একটি বিষয় চালু করা হয়েছে এটি নিশ্চয়ই ভালো, কিন্তু কিছু কিছু প্রকল্পে কিন্তু আবার এরকম হয় যে প্রাক সম্ভাব্যতায় বেশ কিছু টাকা খরচ করে করা হলো, করার পরে দেখা গেল যে প্রকল্প ফিজিবল না, প্রকল্পটা আর হচ্ছে না, প্রাক সম্ভাব্যতার পিছনেই আবার অনেকগুলো টাকা চলে। সুতরাং এরকমও কিন্তু অপচয়ের দৃষ্টান্ত আছে। আরেকটি উদাহরণ আমি নিতে চাই, যে মানে আসলে আমরা যারা পলিটিক্স করি, আমরা বা জনপ্রতিনিধি, আমরা কিন্তু এলজিইডির প্রকল্পগুলো বা রোডস এর প্রকল্পগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি হয়, যেহেতু আমাদের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এলজিইডি খুব ভালো কাজ করে। এলজিইডির অনেক সীমাবদ্ধতা আছে, আপনারা যে কথাগুলো বললেন যে এরকম অনেক ঘটনা আছে, ধান খেতের মধ্যে ব্রিজ হয়েছে, এরকম আছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আবার তাদের সফলতাও কিন্তু অনেক বড়। বা গ্রাম অবকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে এলজিইডির যে ভূমিকা বাংলাদেশে, এটি আসলে আমি মনে করি যে গ্রামীণ জীবনকেই পরিবর্তন করে দিয়েছে এবং গ্রামীণ অর্থনীতিকে পরিবর্তন করে দিয়েছে। তার আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই যে আমরা দেখেছি যে এলজিইডির কিন্তু বেশ কিছু প্রকল্প ছিল যেগুলো সত্যিকার অর্থেই মানে জনস্বার্থে প্রকল্প ছিল। যেমন একটি প্রকল্প ছিল এলজিইডির স্মল ব্রিজ, মানে ক্ষুদ্র ব্রিজ, যেটি আমি জানি না কি কারণে এই প্রকল্পটি এলজিইডি থেকে বাদ দিয়ে লার্জ ব্রিজ প্রকল্প করা হয়েছে, এবং এই স্মল ব্রিজ প্রকল্পটি দিয়ে দেওয়া হয়েছে, আপনি হয়তো জানতে পারেন,
ত্রাণ অধিদপ্তর পিআইও সেকশন একটি সেকশন আছে, পিআইও সেকশন, যারা সাধারণত ক্ষুদ্র ক্ষুদ্র মাটির রাস্তা নির্মাণ করেন। সেই পিআইও সেকশনের কোনো ইঞ্জিনিয়ার নেই বা পিআইও সেকশনের ডিজাইন করার সক্ষমতারও কোনো ব্যক্তি নেই, অথচ তাদেরকে যখন আপনি স্মল ব্রিজ বা ক্ষুদ্র ব্রিজ করার দায়িত্ব দেবেন, তখন কিন্তু ওই ধান ক্ষেতের মধ্যে না হলেও অপরিকল্পিত ব্রিজ কিন্তু গড়ে উঠবে। তো সুতরাং আমি মনে করি যে এইসব বিষয়গুলো কিন্তু আমাদের একটু নজরে দিতে হবে। আমি জানি না যে কোন পরামর্শে বা বিদেশিদের পরামর্শে বা স্বদেশীদের পরামর্শে এরকম গুরুত্বপূর্ণ প্রকল্প এলজিডি থেকে বাদ দিয়ে অন্যদের হাতে দেওয়া হলো। এখানে একটি বিষয় হলো যে এই সকল বিষয় অত্যন্ত টেকনিক্যাল বিষয়, সুতরাং যারা এই টেকনিক্যাল বিষয়ে অভিজ্ঞ, যারা জড়িত, তাদেরকে এই দায়িত্ব দিতে হবে। এমনকি আমি মনে করি পরিকল্পনা মন্ত্রণালয়ে আপনি যখন এলজিডির প্রকল্প বাস্তবায়ন বা মূল্যায়ন বা নিরীক্ষণের ক্ষেত্রে যে মেম্বার থাকবেন বা যিনি থাকবেন দায়িত্বরত, এখন তিনি যদি ব্রিজ সম্পর্কে ধারণা না থাকে, তার যদি একটি রাস্তার ইঞ্জিনিয়ারিং দিক সম্পর্কে ধারণা না থাকে, এখন তিনি যখন এটা নিরীক্ষা করতে যাবেন বা প্রকল্প মূল্যায়ন করতে যাবেন, তখন কিন্তু সেখানে একটি বড় রকমের ঘাটতি থেকে যাবে মনে হয়। আরেকটি বিষয় আমি বলি, আপনি খরচটি বাড়ার কথা বলেছেন, আমার অভিজ্ঞতা থেকে আমি বলি আমাদের দেশে কিন্তু বিশেষ করে এই মানে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে রাস্তাঘাট বলেন বা ব্রিজ বলেন, এগুলোতে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভূমি অধিগ্রহণ। একটি প্রকল্প নেওয়ার পরে সে জায়গায়, যেমন আমি একটি উদাহরণ দিই, আমার নির্বাচনী এলাকায় ফোর লেন রাস্তা করা হয়েছে, যে প্রকল্পটি 3 বছরে শেষ হওয়ার কথা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ভূমি অধিগ্রহণের আগে ছবি তুলে রাখতে, যাতে মানে মানে রাতারাতি যাতে অন্য কোনো কিছু মানে বিল্ডিং না করে। জি জি, এটি এটি তো অবশ্যই একটি সমস্যা। মানে আরেকটি সমস্যা যেটা আমি বলি যে ভূমি অধিগ্রহণের দীর্ঘসূত্রিতা কেন, জানেন যে ভূমি অধিগ্রহণটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ওখানকার জেলা ডিসি অফিস এবং তাদেরকে ফিডব্যাকটি দেয় উপজেলা অফিস। এখন জেলার ডিসি অফিসে ভূমি অধিগ্রহণ করার জন্য কোনো আলাদা সেকশন নাই, একজন ডিসি সাহেবের যে কয়জন কর্মচারী কর্মকর্তা থাকেন বা এলএ অফিস বলে একটা অফিস আছে, তারা অনেকটা পার্ট টাইম চাকরির মতো করে ওই ভূমি অধিগ্রহণের নিরীক্ষণটা করেন। এখন তার ওই ভূমি সম্পর্কে কোনো ধারণা নেই, ওই জায়গার দাম হবে কত সেই সম্পর্কে কোনো ধারণা নেই, এখন কিভাবে মাপজোক করতে হবে, একজন প্রাইভেট আমিন এনে মাপজোক করবে, ওই আমিনের হয়তো আরো 100টা কাজ আছে, 100টার কাজ শেষ করে সে 101 নম্বর কাজের জন্য এখানে আসবে, যার ফলে ভূমি অধিগ্রহণে যখন দীর্ঘসূত্রিতা হয়ে যায় তখন কিন্তু প্রজেক্ট কস্ট এমনি পেয়ে যায়। আপনি যেটি বললেন যে 3 বার রিভাইজ করতে হচ্ছে, 4 বার রিভাইজ করতে হচ্ছে, তা আমি মনে করি যে ভূমি অধিগ্রহণের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখে এটার জন্য অবশ্যই একটি আলাদা সেকশন করা উচিত, যার ফলে এটি দ্রুত হবে। আরেকটি বিষয় আমি বলতে চাই যে এখানে ডিজাইনের কথা বলা হচ্ছে, এলজিডির অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, আমি যেহেতু জনপ্রতিনিধি, আমার এলাকার উন্নয়নের জন্য বারবার যেতে হয়, আমি দেখেছি যে এই যে ব্রিজের কথা বারবার আসছে না, একটি ব্রিজ প্রকল্প অনুমোদন হতে লাগলে 1 বছর আর ডিজাইন করতে ওই ব্রিজের লাগবে 2 থেকে 3 বছর। এখন আপনি যদি জানতে চান যে কেন এতদিন লাগবে, ওনারা যেটা বলবেন যে ডিজাইন করার যে সেকশন আছে সেই সেকশনে পর্যাপ্ত জনবল নেই, আউটসোর্সিং এ যদি বুয়েটকে দেওয়া হয় বা অন্য বিষয়ে, তাদেরও তো সেই পরিমাণ মানে লোক থাকার কথা নয়। তাহলে আপনি যখন, আমরা যেভাবে উন্নয়ন করছি, আপনি যখন পরিকল্পনা করছেন 100 ব্রিজ করবেন, 200 ব্রিজ করবেন, তাহলে সেই মানে সেগুলো নির্মাণ করার জন্য যে ক্যাপাসিটি বিল্ডিং সেটিও কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে, না হলে কিন্তু এই যে আমরা যে বলছি দীর্ঘসূত্রিতা হচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, কেন বাড়ছে, এই জন্যই তো বাড়ছে। আপনি ডিজাইন, আজকে একটা ব্রিজের অনুমোদন দিলেন, ডিজাইন করে ওই ব্রিজ ইমপ্লিমেন্টেশনে যাবে 3 বছর পরে, 3 বছর পর তো রড সিমেন্ট সবকিছু দাম আপনার বেড়ে যাবে, তখন তো আবার ওটাকে আপনার রিভাইজ করতে হবে। সুতরাং আমি মনে করি যে আমাদের যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু একটা বড় রকমের ইনএফিসিয়েন্সি আছে, এই ইনএফিসিয়েন্সি গুলো যদি অ্যাড্রেস না করা যায়, তাহলে কিন্তু আমরা যেটা বলছি যে দুর্নীতি কমানো, দুর্নীতি তো আছে, এটা তো অবশ্যই কমাতে হবে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু একটি কমিটমেন্ট এবং তার সেরকম একটি স্ট্রং ইচ্ছা আছে, এবং সেই ইমপ্লিমেন্টেশনও কিন্তু হচ্ছে। আমরা যদি বুঝি না কিছুই হচ্ছে না, উনি নির্দেশনা দিচ্ছেন কিছুই হচ্ছে না, এটি কিন্তু সঠিক না, অনেক কিছু হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এরকম শক্ত ভূমিকা না রাখতেন, তাহলে কিন্তু অনেক অনেক বেশি দীর্ঘসূত্রিতা, অনেক বেশি দুর্নীতি অনেক জায়গায় হতো, এটি এটি আমিও মনে করি।